ক্লাস সেভেন আজকে আমরা লাইটের লাস্ট অংশ ধরে নিতে পারো সেটাই আমরা পড়ব দ্যাট ইজ ডিসপারশন অফ লাইট হোয়াট ডু উই মিন বাই ডিসপারশন অফ লাইট যখনই লাইট আসে সানলাইট বলো বা যে কোনো লাইট বলো যখন আসে স্পেশালি হোয়াইট লাইট আমরা দেখি কি শুধু হোয়াইট কালার কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু সাতটা রঙের মিক্সচার ইটস আ মিক্সচার অফ সেভেন কালার্স যেটা তোমরা ছোটবেলায় শিখেছো ভিপ জিয়র বা ভিপ গিয়র আমরা বলি ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড তাহলে আমরা কি জানলাম সাদা আলো হচ্ছে সাতটা আলোর মিশ্রণ এইবার যখন আমরা সেই সানলাইটকে কোনো একটা প্রিজমের মতন জিনিসের ভিতর দিয়ে পাঠাই তখন ওই সাদা আলোর সাতটা রং আলাদা আলাদা হয়ে যায় দিস ইজ নোন অ্যাজ ডিসপারশন অফ লাইট যে লাইট আমরা হোয়াইট লাইটের কথা বললাম যার ভিতরে প্রচুর কালার্স রয়েছে সাত রকম কালার্স রয়েছে সেই লাইটকে বলা হয় পলিক্রোম্যাটিক লাইট কি বলা হয় পলিক্রোম্যাটিক লাইট সেই পলিক্রোম্যাটিক লাইটকে তুমি যদি প্রিজম দিয়ে পাঠাও সেই লাইটটা কিন্তু ভেঙে যাচ্ছে সাতটা রঙে ওকে এই ভেঙে যাওয়াটাকে আমরা কি বললাম ডিসপারশন তাহলে যে এমন কি আলো থাকে যার একটা মাত্র রং হ্যাঁ থাকে তুমি গ্রিন লাইট দেখেছো তুমি রেড লাইট দেখেছো তুমি ইয়েলো লাইট দেখেছো কোথায় যখন কোনো ডান্সের প্রোগ্রাম হয় বা যখন কোথাও কোনো কালচারাল ফেস্ট হয় সেই সময় বিভিন্ন কালারের আলো ইউজ করা হয় না স্টেজে ফেলার সময় যে আলোগুলো ফেলা হয় দোজ আর মোনোক্রোম্যাটিক লাইট মোনো এমওএনও ক্রোম্যাটিক লাইট ঠিক আছে তাহলে মোনোক্রোম্যাটিক লাইট মানে যার সিঙ্গেল কালার থাকে তো প্রথম স্যার আইজ্যাক নিউটন এটা কিন্তু ডিসকভার করেছিলেন যে পলিক্রোম্যাটিক বা হোয়াইট লাইটের মধ্যে এই সেভেনটা কালার্স থাকে এইখানে তোমরা একটা আসলের প্রিজম দেখতে পাচ্ছ যার ভিতর দিয়ে লাইট পাঠানো হয়েছে এবং লেফট দিকে দেখো একটা হোয়াইট লাইট ঢুকেছে রাইট দিকে দেখতে পাচ্ছ একটা প্রিজম এর মধ্যে দিয়ে হোয়াইট লাইট যাওয়ার পর সেটা কিন্তু এই বিভিন্ন কালার্সে ডিভাইড হয়ে গেছে দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ হাউ ডিসপারশন অফ লাইট অকার্স এটাকেই বলা হয় ডিসপারশন অফ লাইট ঠিক আছে আর এই যে ব্যান্ড অফ কালার এটাকে বলা হয় স্পেকট্রাম ওকে বাট ইউ ক্যান নেভার টেক আ ডিস্টিংক্ট লুক অ্যাট দ্য কালার্স ইন দ্য স্পেকট্রাম তুমি কোনোদিন কোনো স্পেকট্রাম যদি দেখো আকাশের রামধনু যদি দেখো তুমি দেখতে পাবে তাদের দুটো কালারের মাঝে কিন্তু কোনো ডিস্টিংক্ট লাইন নেই কোনো স্পষ্ট লাইন নেই এটা কেন আঁকার সময় কিন্তু তুমি যখন আঁকো আলাদা আলাদা সাতটা রঙে এঁকে দাও আকাশে যখন দেখো প্রত্যেকটা রঙকে কি একদম স্পষ্টভাবে আলাদা করা যায় না কেন দিস ইজ বিকজ দ্য কালার্ড ব্যান্ডস ওভারল্যাপ উইথ ইচ আদার এটার কারণ হচ্ছে যে বিভিন্ন কালারের যে ব্যান্ডগুলো তারা একে অপরের উপরে ওভারল্যাপ করছে মানে পড়ে থাকছে এই জন্য সো দ্য কালার্স ইন দ্য মিডল অফ দ্য স্পেকট্রাম আর নট ডিস্টিংক্টলি ভিজিবল হ্যাভ ইউ সিন আ রেইনবো নেচারে আমরা কিন্তু রেইনবো দেখি এবং রেইনবো কিন্তু একটা ডিসপারশন অফ সানলাইটের এক্সাম্পল কিন্তু এইখানে যেমন দেখেছিলাম ডিসপারশন মানে প্রিজমের ভিতর দিয়ে গেলে তবেই হোয়াইট লাইটের সাতটা রং আলাদা হচ্ছে তাহলে আকাশে কিসের মধ্যে দিয়ে সাদা আলো গেছে যে সাতটা রং হয়ে গেছে আকাশে আসলে সাদা আলোটা কিসের মধ্যে দিয়ে গেছে ওয়াটার ড্রপলেটসের মধ্যে দিয়ে গেছে দেয়ার আর সাম ফ্লোটিং ওয়াটার ড্রপলেটস ইন দ্য স্কাই হোয়াইল পাসিং থ্রু দিজ ড্রপলেটস রেজ ফ্রম দ্য সান আন্ডারগো ডিসপারশন অ্যান্ড প্রডিউস আ রেইনবো তার মানে আমরা কি দেখছি যে যদি লাইট রে কোনো ওয়াটার ড্রপলেটের ভিতর দিয়ে যায় মানে জলের কণার ভিতর দিয়ে যায় তখন সেই সাতটা রঙে ভেঙে যায় এই এক্সপেরিমেন্টটা কিন্তু আমি আমার বাড়িতেও আমার মেয়ে করেছে এবং আমি সেটা তোমাদের দেখাবো আমি ভিডিওটা এরপরেই শেয়ার করছি তোমরা ভালো করে দেখবে কিভাবে ওয়াটার ড্রপলেটস যদি তুমি কোনো পিচকিরি দিয়ে ভীষণ ফাস্টভাবে ওয়াটার ড্রপলেটস ক্রিয়েট করো তার ভিতর দিয়ে যদি সানলাইট যায় তাহলে কিন্তু রেইনবো তুমি নিজেও তৈরি করতে পারো সেটা আমি তোমাদের শেয়ার করছি জাস্ট দেখবে এক্ষুনি আমি শেয়ার করে নিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়াটার স্প্রিঙ্কল করছে এবং দেখতে পাচ্ছ রেইনবোটা ফর্ম হচ্ছে এখানে তাহলে যে লাইট রেজ সানলাইট থেকে আসছে সেগুলো কার মধ্যে দিয়ে পাস করছে ওই ওয়াটার ড্রপলেটস এর মধ্যে দিয়ে তাতেই কিন্তু রেইনবোটা ফর্ম এটা কিন্তু আমাদের বাড়িতেই করে তাহলে তোমরা দেখে নিলে কিভাবে রেইনবো বাড়িতে তৈরি করা যায় এইবার আমরা চলে আসব যে লাইট যেটা মানে আমাদের অ্যাটমসফিয়ারে যে সানলাইটটা আসছে ইজ ইট অনলি ইউজফুল ওটা কি কেবলমাত্র আমাদের ভালো কাজে আসে না সেটা কিন্তু আমাদের জন্য মাঝে মধ্যে হার্মফুলও হয়
কি কি হার্মফুল ইফেক্টস আমাদের উপর এই লাইট ফেলছে সেটা আমরা দেখব। ইউভি লাইট, এর আগে আমি তোমাকে বলে দিই, সানলাইট যেটা আসছে সেটা কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক রে, সেইখানে প্রচুর ধরনের রেজ থাকে। শুধুমাত্র চোখে যে আলোটা দেখতে পাচ্ছ তাছাড়াও আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে ইনফ্রারেড, এগুলো সব থাকে। তার মধ্যে আল্ট্রাভায়োলেট যেটা, সেটা আমাদের জন্য খুব ক্ষতিকারক। এন্টায়ার রেঞ্জ অফ রেডিয়েশন ফ্রম দ্য সান, মানে যেরকম রশ্মি সান থেকে আসে, ডাজ নট ব্রিং দ্য সেন্সেশন অফ ভিশনিনেস, মানে যতটা আলো দেখতে পাচ্ছ তুমি চোখে তার চেয়েও বেশি কিন্তু এনার্জি সূর্য আমাদের দিচ্ছে, তার চেয়েও বেশি ধরনের রশ্মি আমাদের অবধি সূর্য পাঠাচ্ছে। সায়েন্টিস্ট হ্যাভ অ্যাম্পল এভিডেন্স, অ্যাম্পল মানে যথেষ্ট পরিমাণে, এভিডেন্স মানে তাদের কাছে প্রমাণ রয়েছে, অফ দ্য এক্সিস্টেন্স অফ সাম ইনভিজিবল রেডিয়েশন, কয়েকটা অদৃশ্য রেডিয়েশনের বিকিরণের প্রমাণ কিন্তু সায়েন্টিস্টদের কাছে রয়েছে। ওয়ান অফ দেম ইজ দ্য আল্ট্রাভায়োলেট লাইট। তো সূর্যের রশ্মির মধ্যে আর একটা ভীষণ প্রধান অংশ রয়েছে আল্ট্রাভায়োলেট লাইট। ইট ইজ মোর পাওয়ারফুল দ্যান ভিজিবল লাইট, ভিজিবল লাইটের থেকেও এটা বেশি পাওয়ারফুল, এবং তাই জন্য সেটা লিভিং অর্গানিজমসের জন্য ভীষণ ক্ষতিকারক। ইট ক্যান কজ হার্ম টু লেন্স অফ আই অ্যান্ড অলসো টু দ্য ফটো সেন্সিটিভ সেলস ইন দ্য ইনার লেয়ার অফ আইবল। বিসাইডস দ্য আল্ট্রাভায়োলেট রেজ অফ সান কজ স্কিন ক্যান্সার, ক্যান কজ স্কিন ক্যান্সার। সো হাউ ডু দ্য লিভিং ওয়ার্ল্ড সেভস ইটসেলফ ফ্রম দ্য হার্মফুল ইফেক্টস অফ আল্ট্রাভায়োলেট রেজ হাই অ্যাবভ দ্য আর্থ ইজ দ্যাট ইন দ্য অ্যাটমসফিয়ার দের ইজ এ লেয়ার অফ ওজোন গ্যাস। This layer prevents ultraviolet rays from reaching us below. Otherwise, we would have been in great danger. তাহলে আমরা জানলাম সূর্য থেকে আল্ট্রাভায়োলেট রেজ আসে, যারা আমাদের চোখের যে পুঁতি সেটা নষ্ট করে দিতে পারে, আবার আমাদের স্কিনের ক্যান্সারও ঘটাতে পারে। তাহলে আমরা কিভাবে সবাই এখনো সুস্থ আছি? আসলে পৃথিবীর উপরে যে অ্যাটমসফিয়ারটা রয়েছে তার যে বিভিন্ন স্তর, তার মধ্যে একটা স্তরে কি থাকে জানো? তার মধ্যে একটা স্তরে রয়েছে ওজোন লেয়ার। ওজোন কি জিনিস? অক্সিজেন জানো তোমরা, পড়েছ থার্ড চ্যাপ্টারে এলিমেন্টস কম্পাউন্ড ওইসব চ্যাপ্টারে। অক্সিজেন যেমন O2, ওজোন হচ্ছে O3, ওই O3 গ্যাস দিয়ে তৈরি একটা স্তর আছে। ওই ওজোন লেয়ারটা কিন্তু এই আল্ট্রাভায়োলেট রশ্মিটাকে অ্যাবজর্ব করে নেয়, আল্ট্রাভায়োলেট রেজটাকে কি করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। এই জন্য ক্ষতিটা আমাদের হয় না, আমাদের অবধি আল্ট্রাভায়োলেট রেজরা পৌঁছতে পারে না। উই ক্যান নট রিমেন কমপ্লেসেন্ট এনি মোর থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ ওজোন লেয়ার। আমরা কিন্তু এখন শান্তিতে থাকতে পারবো না ওজোন লেয়ার আছে ভেবে নিই। কেন? ভ্যারিয়াস হিউম্যান অ্যাক্টিভিটিস প্রডিউস সাচ গ্যাসিয়াস কম্পাউন্ডস দ্যাট রিচ দ্য ওজোন লেয়ার অ্যান্ড ডিস্ট্রয় ওজোন মলিকিউলস অ্যান্ড অলসো প্রিভেন্ট দেয়ার ফরমেশন। বিভিন্ন আমরা যে গ্যাসগুলো ইউজ করছি তাদের প্রভাবে ওজোন লেয়ারটা জানো তো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে ওজোন লেয়ার নষ্ট যে হচ্ছে সেটা কোন কোন গ্যাসের জন্য? আগে ফ্রিজে এসিতে যে গ্যাসটা ইউজ করা হতো সেটা ছিল সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুওরোকার্বন। এই গ্যাসটা কিন্তু খুবই বেশি ক্ষতি করছিল কিসের? এই ওজোন লেয়ার। এই জন্য এখন আর সিএফসি কে বেশি ব্যবহার করা হয় না, ওটা ব্যান করে দেওয়া হয়েছে। আচ্ছা, কি বললাম তাহলে আমরা, যে ওজোন লেয়ার নষ্ট করা যাবে না, কারণ ওজোন লেয়ার নষ্ট হয়ে গেলে আল্ট্রাভায়োলেট রেজরা পৃথিবীতে পৌঁছে যাবে। আল্ট্রাভায়োলেট রেজ পৃথিবীতে পৌঁছলে আমাদের অনেক ক্ষতি হতে পারে, যেগুলো আমরা শুনলাম। আচ্ছা, উই হ্যাভ আ পিগমেন্ট, আমাদের একটা পিগমেন্ট আছে। পিগমেন্ট মানে একটা পদার্থ আছে, কোথায়? আমাদের স্কিনে, কল্ড মেলানিন আন্ডার আওয়ার স্কিন। দেখবে ফেয়ার অ্যান্ড লাভলি বা যে কোনো ফেয়ারনেস ক্রিমের অ্যাডভার্টাইজমেন্টে এই মেলানিন কথাটার অর্থ, এই মেলানিন কথাটার ব্যবহার খুব হয়। এই মেলানিন আমাদের স্কিনে যেটা থাকে তার কাজ কি? দিস পিগমেন্ট অ্যাবজর্বস দ্য আল্ট্রাভায়োলেট লাইট অ্যান্ড সেভস দ্য সেলস বিনিথ দ্য স্কিন। স্কিনের এই মেলানিনটা আল্ট্রাভায়োলেট রশ্মিকে শুষে নেয় আর আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করে স্কিন ক্যান্সার থেকে। দ্য কালার অফ দ্য স্কিন বিকামস ব্রাউন অর ব্ল্যাক বিকজ অফ মেলানিন, মেলানিনের জন্যই কিন্তু স্কিন বেশি কালো হয়ে যায়। আফ্রিকা ইকুইটোরিয়াল রিজিয়নসে আছে, মানে যেখানে সূর্য প্রচণ্ড বেশি তাপ দেয়, একদম ইকুইটোরিয়াল রিজন মানে যেখানে সূর্য বেশিরভাগ সময় কাছাকাছি থাকে। স্কিন অফ দ্য আফ্রিকান পিপল, তাই জন্য তাদের স্কিনে বেশি মেলানিন থাকে, যাতে কি ওই ইউভি রেজ থেকে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। সো দে আর ডার্কার ইন কমপ্লেকশন। হোয়াইট পিপল অফ ইউরোপ হু হ্যাভ লেস মেলানিন রান আ গ্রেটার রিস্ক অফ সাফারিং ফ্রম ইউভি ইনডিউসড স্কিন ক্যান্সার। তাহলে ইউরোপের যে লোকজন ভীষণ ফর্সা, তারা যদি ওই গরমের জায়গায় যায়
তাদের স্কিনে মেলানিন কম বলেই তারা কিন্তু ফর্সা, এবং তাই জন্য তারা কিন্তু ইউভি থেকেও কিন্তু বেশি প্রোটেকশন পাচ্ছে না এবং তাদের স্কিনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। একটা জিনিস এখন খুব পজিটিভ আমাদের যে ওজোন লেয়ার কিন্তু ক্রমশ আমাদের সিএফসি যেহেতু আমরা কম ইউজ করছি, তারপর ওই জোনে আগে জেট প্লেন খুব উঠতো, জেট প্লেনগুলো এখন আর বেশি ওই দিকে যেতে দেওয়া হয় না, বা জেট প্লেনের যে জ্বালানি ব্যবহার করতো, ফুয়েল ব্যবহার করা হতো, সেগুলো এখন বাদ দেওয়া হয়েছে। এইসব কারণে আমাদের কিন্তু ওজোন লেয়ারের ক্ষতিটা এখন আর বেশি হচ্ছে না, বলা হয় ওজোন লেয়ার কিন্তু এখন অনেকটা ভালো হয়ে গেছে। এক্স রে, ইউ নো ভেরি ওয়েল দ্যাট ওয়েন ইউ ফ্র্যাকচার আ বোন অফ ইউর ওয়েস্ট অর হ্যান্ড আফটার আ ফল, দ্য ডক্টর সেন্ডস ইউ ফর অ্যান এক্স রে ইমেজ। সবাই জানি আমরা হাত পা ভাঙলে এক্স রে করতে হয়, তাই না? এক্স রে ইজ ওয়ান টাইপ অফ ইনভিজিবল লাইট, ওটাও কিন্তু লাইট বলা যায় না, ওটাকে রেডিয়েশন বলা হয়। যাই হোক, তোমাদের সুবিধার্থে তোমরা রেডিয়েশন বা বিকিরণ কথাটার সঙ্গে অত বেশি পরিচিত না বলে আমরা ওটাকেও লাইট বলছি। ইট ক্যান পাস থ্রু আওয়ার স্কিন অ্যান্ড ফ্লেশ, ওটা কিন্তু স্কিন বা ফ্লেশকে ভেদ করতে পারে এক্স রে, কিন্তু বোনের ভিতর দিয়ে যেতে পারে না। সো উই ক্যান হ্যাভ আ ফটোগ্রাফ অফ দ্য ড্যামেজড পোর্শন অফ দ্য বোন, তাই জন্য বোনের ছবি উঠে আসে, অর্থাৎ হাড়ের ছবি আমরা পেয়ে যাই। আচ্ছা, হাউ এভার ইট ক্যান নট পাস থ্রু বোনস হলো, বাট প্রলংড ইউজ অফ এক্স রে ক্যান অলসো কজ ক্যান্সার, কিন্তু বেশিবার এক্স রে করা, অনেক বেশি এক্স রে সামনে যাওয়া, এগুলোর জন্য ক্যান্সার হতে পারে। এই জন্য যাদের বেবি হবে তাদেরকে বলা হয় এক্স রে না করাতে, কারণ বাচ্চা যেটা ছোট এখনো হয়নি, ভূমিষ্ঠ হয়নি, সেই বেবি তো ভীষণ সফট, তার সহজেই ক্ষতি হতে পারে, এই জন্য এক্স রে করাতে তখন বারণ করে। তারপরে যারা এক্স রে মেশিন চালায় সেই টেকনিশিয়ানদেরকেও বলা হয় যে সাবধানতা অবলম্বন করতে। এইবার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ লিভিং অর্গানিজম, লাইটের তার উপর কী কী ইফেক্ট আছে। টুকুন প্ল্যান্টের সাম সিডস, এটা তোমরা রিডিং পড়বে। অন্ধকারে কোনো প্ল্যান্ট কিন্তু বাঁচতে পারে না, তার আলো দরকার ফটোসিনথেসিসের জন্য। হ্যাঁ, তারপর যে কোনো ঘাস, যদি সেটা কোনো ব্রিক্স, অর্থাৎ কোনো জিনিস, শুধু ব্রিক্স কেন, শুধু ইট কেন, যে কোনো জিনিসের তলা যদি ঘাস চাপা পড়ে যায় সে ঘাস মরে যায়। হ্যাঁ, গ্রিন পার্টস অফ প্ল্যান্ট আসলে কি করে, তারা সোলার এনার্জি অর্থাৎ সূর্যের শক্তিকে অ্যাবজর্ব করে আর সেটাকে ফুডের এনার্জিতে কনভার্ট করে, এবং যদি সূর্য না থাকে তাহলে কাজটাই হবে না। ইন ডিফারেন্ট কান্ট্রিজ লেন্থ অফ দ্য ডে ভ্যারিজ ইন উইন্টার অ্যাজ ওয়েল অ্যাজ ইন সামার, বিভিন্ন জায়গায় উইন্টার আর সামারের যে দিন, তাদের যে দিনের ঘন্টা অর্থাৎ ডে লাইটের যে সময় সেটা পাল্টায়, তার উপর ভিত্তি করে সেখানকার ফ্লাওয়ার্সরা তৈরি হয়। রাইট দ্য নেমস অফ ইউ ফ্লাওয়ার্স দ্যাট ব্লুম ডিউরিং সামার, রাইট দ্য নেমস অফ ইউ ফ্লাওয়ার্স দ্যাট ব্লুম ডিউরিং উইন্টার, আমাদের সামার ফ্লাওয়ার্স আর উইন্টার ফ্লাওয়ার্স নিয়ে ভাবতে হবে, ঠিক আছে? এটা তোমরা ভাববে একটু। টিটবিটস মানে হচ্ছে একটু জানতে তোমাদের ভালো লাগবে এমন জিনিস, টিটবিট মানে তাই। বলা হয় হুইট, কর্ন, স্পিনাচ, রেডিশ, যদি এদের ফুল দেখতে চাও তাহলে দিনে 12 ঘন্টার বেশি আলো থাকতে হবে। আবার ক্রিস্যান্থেমাম, ডালিয়া, সুগারকেন, পোটেটো, এদের ফুল তখনই হবে যদি দিনের ঘন্টা 12 ঘন্টার থেকে কম হয়, মানে আলো 12 ঘন্টার কম হতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা পড়বে, এখানে অনেক কিছু জানবার রয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের লাইট চ্যাপ্টারটা কিন্তু এইখানেই শেষ হচ্ছে। লাস্টের পোর্শনটা দেখো, মুভমেন্ট অফ অ্যানিমালস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট, লেয়িং অফ এগস অফ অ্যানিমালস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট, এটা কিন্তু ঘটে। চেঞ্জিং অফ কালার অফ আই আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ লাইট, ট্রাই টু ফাইন্ড এক্সাম্পলস অফ ফলোয়িং ইনফ্লুয়েন্সেস ইন ডিফারেন্ট অ্যানিমালস বাই ডিসকাসিং উইথ ইউর ফ্রেন্ড অর টিচার। তোমাদের এটাই কাজ থাকলো, তোমরা একটু আলোচনা করবে, তারপর আমিও তোমাদের দেবো এটা পরে, নেট থেকে দেখবে লাইটের ইনফ্লুয়েন্স মুভমেন্ট অফ অ্যানিমালসের উপর কেমন, লেয়িং অফ এগসের উপর কেমন, তারপর লাইটের জন্য কালার অফ আই কেমনভাবে চেঞ্জ করে, কালার অফ স্কিন কীভাবে চেঞ্জ করে, এটা আমরা কিছুটা পড়েছি। এগুলো জাস্ট তোমাদের জানবার জন্য, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য নয়, জানলেই হবে। দেখো এখানে প্রচুর দেওয়া আছে, লোকাস স্টপ দেয়ার মুভমেন্ট ওয়েন সান রিমেন্স কভার্ড বাই ডার্ক ক্লাউড, পোকা আছে একটা যেটা যদি ভীষণ মেঘলা দিনে সে তারা নড়াচড়াই বন্ধ করে দেয়। মোল্টিং, অর্থাৎ কোনো কোনো অ্যানিমাল এমন আছে যার দেহে ফ্যাট জমানো বা গলিয়ে দেওয়া সেটা লাইট কন্ট্রোল করে।
ঠিক আছে, মুভমেন্ট অফ মাইগ্রেটরি বার্ডস ফ্রম কোল্ডার রিজিয়ন্স টু ওয়ার্মার রিজিয়ন্স ডিপেন্ড অন ইন্টেন্সিটি অফ সানলাইট। মাইগ্রেটরি বার্ডস এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটাও কিন্তু সানলাইটের ইন্টেন্সিটি কতটা প্রবল তার উপর নির্ভর করবে। তারপর ফায়ারফ্লাইজ মানে তো জানো জুগনু, বা যেটাকে আমরা জোনাকি বলি, তারাও নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা করে, কমিউনিকেশন মানে হচ্ছে কথাবার্তা বলা, ওরা তো কথা বলতে পারে না, একে অপরকে চিহ্ন দেওয়া, সেগুলো লাইটের দিক দিয়ে দেয়। আরও দেখো চ্যামেলিয়ান, স্নেক, অন্য অ্যানিমালস, তারা কিন্তু শীতকালে হাইবারনেট করে, মানে ঘুমিয়ে যায়। হ্যাঁ, আমরা বলি না শীতকালে সাপ দেখা যায় না, কেন? কারণ তারা হাইবারনেট করে, যে যখন তাপ কম থাকে তারা কিন্তু বাইরে বেরোয় না। ওকে, সো দিস ইজ হোয়াট উই আর ট্রাইং টু সে। এবার তোমাদের কাজ হচ্ছে গোটাটা ভালো করে পড়ে নেওয়া, এবং কোনো সন্দেহ থাকলে আমার সঙ্গে কমিউনিকেট করা।